সো গাইস, আরেকটি বার তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে এলাম। তো আজকের এই ব্লগটা একটা ছোট্ট ট্রিপ হবে। সে ট্রিপটা কোথায় হবে এবং কিভাবে হবে সে ট্রিপটা, সেটা আমি তোমাদেরকে রাস্তায় বেরোলে তুমি বুঝতে পারবে। সো বিগত কিছুদিন ধরে আমাদের খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছে, বা এবং বলতে পারো খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, আমার পরিবার এবং আমরা যাচ্ছিলাম। তো সো তাই আজকের এই ট্রিপটা একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তাই করছি। তো আদারওয়াইজ কিছু না, কারণ এখন ট্রিপ আমি স্টার্ট করিনি। সো যাই হোক, আজকের এই ট্রিপটা করছি একটা সামনাসামনি নিয়ারেস্ট একটা প্লেসে যাবো, সেটা কোথায় যাবো আপনাদেরকে পরে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আগের রাস্তা অনেক ভালো হবে। হ্যাঁ, ড্রাইভার রাস্তা অবশ্যই ভালো। তো চলো চলা যাক। চলো, পেয়ে গেছি ভালো রাস্তা। তো আপনাদেরকে বলে দিই যে আমরা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে আছে আমার ভাই এবং তার ফ্রেন্ড আছে। আমি জানি না এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি, কিন্তু ডায়মন্ড হারবারের আশেপাশে কোথাও একটা যাচ্ছি। তো আপনাদেরকে পরবর্তী আপনার পুরো ভিডিওটা দেখুন, তো আমি জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। তো রাস্তার কন্ডিশন তো এখানে বোথওয়ে লেন আছে, তবু রাস্তা ফাঁকাই আছে, মাঝে মাঝে একটু গাড্ডা রাস্তা হয়ে গেছে, রাস্তার একটু কন্ডিশনটা খারাপ, অতটা ভালো না। কিন্তু সেই জন্য আমি একটু স্পিড লিমিট কমেই যাচ্ছি, আর যেহেতু আমি স্কুটার নিয়ে যাচ্ছি, তো তাই জন্য আমার একটু সাবধানেই যেতে হচ্ছে। তো রাস্তার কন্ডিশন মাঝে মাঝে ভালো খারাপ সবই মিলিমিশিয়ে আছে। তো আনন্দ করছি, মজা করছি, অনেকদিন পর বেরিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও একটা শর্ট ট্রিপ করবো, কোথায় করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। বেরিয়ে পড়লাম, হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল, তাই একটু বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা, এই দিক দিয়ে আছি। ওকে, আমরা ফলতার দিকে যাচ্ছি। ফলতা একটা জায়গা, ডায়মন্ড হারবারের কাছেই একটা ফলতা বলে একটা জায়গা আছে, তো সেখানেই আমরা যাচ্ছি হয়তো। তো আমি রাস্তাটা চিনি না, ওরা আগে যে যাচ্ছে ওরাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ও যেটা বললো রাস্তা নাকি খুবই ভালো, ডায়মন্ড হারবারের রাস্তা থেকে যে ডায়মন্ড হারবার মেন রোড আছে, সেই মেন রোডের থেকে এই রাস্তাটা নাকি অনেকই সুন্দর নতুন রাস্তা করেছে। তো একটু ক্রুজিং করব একটু, চলো রাস্তার মজা নেব একটু। আমরা এখন এসেছি ডায়মন্ড হারবার নয়, ডায়মন্ড হারবার ঠিক একটু আগে বা পিছন দিকে। জায়গাটার নাম হচ্ছে অলতা, একটা খুব সুন্দর জায়গাটা। তো এখানে একটু চিল করতে এলাম, অনেকদিন পরই এলাম। তো আমি এসেছি, আমার সাথে আমার ভাই এসছে আর ভাইয়ের ফিয়ান্সে এসছে। তো আমরা সকলে মিলে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য তো এলাম। তো তো দেখে না তোমরা জায়গাটা, আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমরা সুযোগ পাও। কখনো খুব ডিপ্রেস হয়ে যাচ্ছে, মনে করছে একটু মাথায় একটু বহুত প্রেশার এসে যাচ্ছে, তো তোমরাও চলে আসতে পারো ওই জায়গাটায়, আর একটু মাইন্ড ফ্রেশ করে যেতে পারো। তো ভালো জায়গাটা, বেশিক্ষণ না, কলকাতা থেকে খুব বেশি হলে 245 মিনিটস লাগবে। তো
চলে আসো বাইক নিয়ে বা যেখানে যেভাবে হোক চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো জায়গাটা একটু দেখে ভালো লাগলো। এখন আমরা একটু বসবো, একটু আড্ডা মারবো, তারপরে ততক্ষণ আপনারা একটা টাইমলেস দেখে নিন। রুদ্র রায়ের ভাই, আপনারা যদি না চিনে থাকেন একটু। সো ফ্রেন্ডস, এটুকু ছিল, কেন আমাদের অলরেডি লেট হয়ে গেছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ফিরে আসি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং লাইক করো আর শেয়ার করো, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর কমেন্ট করতে পারো যদি কোনো তোমার দেখে মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে, তো প্লিজ অ্যাজ এ ছোট ভাই হিসাবে বা যা তোমাদের মনে হয় একটু আমাদেরকে সাপোর্ট করো, যাতে পরবর্তীকালে সেই ভুলগুলো ঠিক করতে পারি। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, টাটা, বাই বাই।